নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাশ কুকিং ডায়েরিতে সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আজকে আমি মটর পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক রেসিপি শুরু করার জন্য প্রথমে আমি এখানে এই ধরনের প্যাকেটের পনির নিয়ে নিয়েছি এটা দুশো গ্রামের প্যাকেট এখানে আমি দুশো গ্রাম করে দুটি প্যাকেট মোট চারশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলি এইভাবে প্যাকেটের মধ্যে পিস করে কাটা ছিল তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি মশলা বানিয়ে নেব মশলাটি বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল গরম হলে তার মধ্যে আমি তিনটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটি হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে কয়েকটি আমি কাঁচা লঙ্কা দিলাম এগুলি কয়েকবার নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দেওয়ার পর আবারও কয়েকবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটি বড়ো সাইজের টমেটো লম্বা করে কেটে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে এগুলি সামান্য ভেজে নিতে হবে বন্ধুরা এই সময় দেখতে হবে পেঁয়াজের রং যেন একেবারেই পাল্টে না যায় এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম তার জন্য টমেটোটা হালকা নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে ভেজে নিলাম এখন আমি এগুলি তুলে একটি পেস্ট বানিয়ে নেব এইভাবে কিছুক্ষণ আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে মিক্সিতে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি একটি খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো আমার হয়ে গিয়েছে এবার ওই একই করের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দেব। এখানে আমি এক চামচ গোটা জিরে দিলাম জিরা থেকে সামান্য সেন্ট ছাড়লে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটি একেবারেই লোতে রেখে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গেই পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দেব। এই সময় একেবারে দেরি করলে লঙ্কার গুঁড়ো পুড়ে যেতে পারে এবং রেস্টুরেন্টের মতো মটর পনিরের কালার একেবারেই আসবে না তাই সঙ্গে সঙ্গে পেস্ট করা মশলাটি আমি দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে রেস্টুরেন্টের মতো মটর পনিরের কালার আনার জন্য তেলের মধ্যে অবশ্যই লঙ্কার গুঁড়োটি দিতে হবে এরপর আমি দু চামচ ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিলাম যেহেতু আগে আমি টমেটোর মধ্যে লবণ দিয়েছিলাম সামান্য তাই এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম এবং এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এখন আমি ছাড়িয়ে রাখা কড়াইশুটি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুটি দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে এখন আমি কষিয়ে নেব যেহেতু পনির দেওয়ার পরে আর বেশিক্ষণ কষানো যাবে না তাই কড়াইশুটিটি মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি এইভাবে কষিয়ে নেব রেসিপির স্বাদ আরও বাড়ানোর জন্য সামান্য পরিমাণে এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন দেখুন বন্ধুরা মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে এইভাবে চার থেকে পাঁচ মিনিট আমি কষাতে থাকবো দেখুন বন্ধুরা গ্রেভির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এখন আমি টুকরো করে রাখা পনিরগুলি এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলি দেওয়ার পর দু একবার হালকাভাবে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আপনারা চাইলে এমনি পনির দিয়েও বানাতে পারেন যেহেতু আমার ফ্রিজে প্যাকেটে রাখা পনিরগুলি ছিল তাই আমি প্যাকেটের পনির দিয়ে বানালাম তাহলে বন্ধুরা দেখে মনে হচ্ছে তো যে রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এখন কড়াইশুটিগুলি সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখুন বন্ধুরা রেসিপিটি প্রায় আমার হয়ে এসেছে এখন নামানোর আগে সামান্য একটু ধনেপাতা পাতা কুচি আমি দিয়ে দিলাম এবং হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব হালকাভাবে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব তাহলে চলুন বন্ধুরা দশ মিনিট পর আমি সার্ভ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর খেতে হয়েছে আপনারাও এইভাবে খুব সহজেই বাড়িতে রেসিপিটি বানিয়ে নিন এবং আমার রেসিপি পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম